বাচ্চা বাড়া ছোট খেলা ড্রাগ রে তো মামা বলো মামা কেমন আছো আগে ওই সাইডে দেখো ফায়ারি যাচ্ছে একটা রাস্তাটা দিয়ে যাচ্ছি না গুরু তোমাদেরকে কি বলবো মানে অন্ধকার কোনো লাইট ফাইট কিছু নেই তো গুরু তোমাদের সব স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো ফাইনালি আজ সকালবেলা সানরাইডে যাওয়ার কথা ছিল, তো সানরাইডে যাওয়া হয়নি, কী কারণে যাওয়া হয়নি কেন কোনো পার্টনার পাইনি বলে। তো সেই জন্য আজ সানরাইডে ইভিনিং রাইড করতে চলেছি। ইভিনিং রাইডটা আমরা দু তিনজন বন্ধু মিলে করতে চলেছি। তো ইন্ট্রোটা আজ বাড়িতে দিইনি, প্রতিবার ইন্ট্রোটা দিই যখন বাড়ি থেকে বেরোই তো এখানে ইন্ট্রোটা ঘরেই দিই। তো সেই কারণে আজ ইন্ট্রোটা বাইরে দিচ্ছি, সাদরাগাছি এখন বাস স্ট্যান্ডের সামনে রয়েছে, সেই জন্য ইন্ট্রোটা এখান থেকে স্টার্ট করলাম। তো বেশি আর লেট না করে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। তো গুরু তোমাদের সকলকে স্বাগত আবারও আমার মোটর ব্লগিং সেটআপে। তো গুরু আমাদের সাথে আজ যেতে চলেছে একটা ইউটিউবার ভাই, তো আফতাব মামা, যে আমরা মামা বলে ডাকি, আফতাব ব্লগস ইউটিউব চ্যানেলের নাম। তো খুব ভালো মানে ভাই এখন খুব তাড়াতাড়ি এখন ফেমাস হচ্ছে আর কি, ইউটিউবে ভাইরাল হচ্ছে, খুব ভালো মানে জিনিসটা দেখে খুব ভালো লাগছে। তো সেই জন্য মামার সাথে একটা ছোটোখাটো রাইড করবো, কোথায় কী রাইড করবো না করবো সত্যি কথা বলতে এখনও কিছু জানি না, এখনও মামার সাথে দেখা হয়নি, যেহেতু আমি অনেকটা লেট করে ফেলেছি না কেন। সেই জন্য আমাকে মামা বললো তুমি একটা কাজ করো, আমাদের সামনে যে অঙ্কুরাটি রয়েছে তো অঙ্কুরাটির সামনে দাঁড়াও, আমি ওখানেই আসছি। তার সাথে আমার সাথে যে আমার সাথে যে আমার একটা ভাই রয়েছে শুভ ভাই, তো সেও আসছে। তার যে তো শুভ ভাইকে দেখলে তোমরা চিনতে পারবে যে R15টা যে মডিফাই করা ছিল সেই ভাইটাই আসছে। তো আজকে তিনজন মিলে একটা ছোটোখাটো একটা ইভিনিং সানডে ইভিনিং রাইড করতে চলেছি, তো বেশ মজা হতে চলেছে। তার থেকে বড় কথা বন্ধুরা যে ড্রোন ওড়াবো সেটাই ভেবে একটা এত আনন্দ লাগছে না সেটা বলে বোঝাতে পারবো না, যে ড্রোন ওড়াবো ড্রোন ওড়াবো এমন একটা জায়গাও চুজ হয়েছে কি না জানি না, সেই জায়গাটা যাওয়া হবে কি না যতদূর সম্ভব, যদি যা হয় তো টাইটেলটা থামলে দেখে তো তোমরা বুঝতে পেরেই যাবে যে কোথায় যাওয়া হচ্ছে না কেন। ফাইনালি গুরু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আমার, হচ্ছে আপনার মামা, বলো মামা কেমন আছো আগে। ওই সাইডে দেখো ফায়ারি যাচ্ছে একটা, আর একটা জোয়েস ওদিকে যাচ্ছে। তো আজ বেশ একটা ইন্টারেস্টিং রাইড হতে চলেছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। বলো মামা কোথায় যাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার? আচ্ছা চলো যেদিকে চোখটা সেদিকে চলে যাবো চলো। তো চলো এখনো বেশি লেট না করে এখান থেকে বেরিয়ে যাই, মামা কামা গাড়ির পিছনে বসিয়ে নি। তো চলো মামা বসো, আগে তোমার রাস্তায় গিয়ে কথা হবে। চলো হচ্ছে একটা ছোটোখাটো ড্র্যাগ রেস। দেখতে পেলে তোমার অল্প সময় গেল, মজা হচ্ছে তো জিনিসটা। তো এখনো রাস্তা অনেকটা বাকি আছে, তো চলো সামনের দিকে আরো এগোতে হবে। ফাঁকা হাইওয়েতে এরকম সানসেট যা লাগছে না বন্ধু সত্যি কথা বলতে আলাদাই লাগছে।
প্লাস যে এই যে আপ্তা মামাশয় যে এসছে এখানে, যে এতটা মজা হচ্ছে না জিনিসটা তোমাদেরকে বলে, সত্যি কথা বলতে বন্ধু বলে বোঝাতে পারবো না। কিছু কিছু কথা আমি প্রবলেমের মধ্যে পড়ছি যে জিনিসগুলো, সেগুলো তোমাদের জানানো খুবই দরকার আছে। তো চলো সেই জিনিসগুলো তোমাদেরকে জানাবো যে প্রবলেমটা কেন হচ্ছে না হচ্ছে, কারণ তোমরা একপাকে সাজেশন দাও যাতে প্রবলেমটা থেকে আমি সলভ হতে পারি। তো সবার পাশ যেটা প্রবলেম হচ্ছে না কেন, আমার যে ইউটিউব চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেলটাতে মাঝে তোমার তাও মাঝে মধ্যে ভিউ আসতো, এখন এমন অবস্থা হয়ে গেছে যে তোমার একদমই ভিউজ আসছে না। তো অবস্থা খুবই খারাপ আছে, তো সেটা একটু কিছু সলিউশন দাও তাহলে বুঝতে পারবো যে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। মোটামুটি কোয়ালিটির দিকে আমি ধ্যান দিচ্ছি ভালো মতো, সব কিছু করছি না কেন সেটা দিক থেকে কিছু হচ্ছে না, কেন হচ্ছে না সেটা বুঝে উঠতে পারছি না। তো চলো সামনের দিকে এই করে এগোই, তোমার একটু প্রবলেমটা সলিউশন দিলে খুব ভালো লাগবে। হলো না, টপ স্পিড চেক করা হলো না, অনেক চেষ্টা করলাম কিন্তু এত লরি রয়েছে, আই থিঙ্ক হয়তো 128 কি 29 গেল, তারপরে আর গেলো না, হাওয়ার প্রেশারটাও সেরকমও রয়েছে সেই জন্য আর হলো না মনে হয়। ভাইও টানাচ্ছে জোরে, চলো আর গরু হাইওয়েতে বেশ গাড়িটাকে ভাগিয়ে টাগিয়ে এখানে চলে এসেছি, বেশ একটা ভালো জায়গার মধ্যে এসেছি, দেউলটি ভেতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একটু টপকে গিয়ে একটা খুব সুন্দর প্লেস আছে। কিন্তু প্লেসটা থাকলে কী হবে ভেবেছিলাম, আজকে ড্রোন ওড়াবো, ড্রোন ওড়াবো, বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো একটা মনের মধ্যে, কিন্তু প্রবলেম হয়ে গেলো যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে বেশ ভালোই, কিন্তু ড্রোন ওড়ালে কি আর সেই ফুটেজ পাওয়া যাবে সেটা এখন বলা যাচ্ছে না। তো লেট সি, দেখা যাক সামনের দিকে যাই, যদি পারি তো অবশ্যই ড্রোনটা ওড়াবো। তো গুরু দেখতে পেলে যে এখানে গেলাম আমরা ডেলটি, যেখানটা গেছিলাম শরৎচন্দ্র বাড়িতে, শরৎচন্দ্র বাড়িতে ঢুকতে তো পারলামও না, বন্ধ হয়ে গেছে, যে ড্রোন ওড়ানোর চক্করে আমার সব বন্ধ হয়ে গেছে। দেখ, ঢোকার ইচ্ছা ছিল যে ঢুকে জিনিসগুলো দেখবো ভেতরে, এর আগেও একবার এসেছিলাম, তার থেকে এখনও অনেক উন্নত হয়েছে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না গুরু, তোমাদেরকে কী বলবো, মানে অন্ধকার, কোনো লাইট ফাইট কিছু নেই, যাই বাইকের আলোটুকু, বাইকের আলোতে যতটুকু আলো আলো হয়ে আছে রাস্তাটা সেটাই বুঝতে পারছি, তার বাদে আর কোনো সেরকম কোনো আলো টালো নেই। বেশ মজা করলাম, জায়গাটা ভালো লাগলো,
কিন্তু কি করা যাবে, যে কিছু কিছু জিনিস ছিল আরেকটু যদি আগে আসতে পারতাম তাহলে আরও ভালো করতাম, যাতে জিনিসগুলো ড্রোন শট যেটা ছিল না কেন ওটা ভালোভাবে নিতে পারতাম। তো লেট সি যেটা নিয়েছি না কেন সেটা আমার চ্যানেলে দেখাবো, এডিট করার চেষ্টা করবো ভালো মতোভাবে, না হলে তো নেক্সট বার তো মামা আছি আমাদের সাথে, আবার কোনো একটা জায়গায় যাবো, বেস্ট কোনো আবার ড্রোন শট নেবো। তো চলো এই করে এখন এখান থেকে প্ল্যানিং হলো যে কোলাঘাট যাবো, কোলাঘাটের ওখানে একটু চাটা খাবো, খেয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ডাইরেক্ট যাই এখান থেকে কোলাঘাটে, কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গুরু কোলাঘাটে এসে কোলাঘাটে ব্রিজে দাঁড়াবো না সেটা কখনো হতেই পারে না, বেশ ভালো লাগছে। মানে রাত্রিবেলা যে ভিউটা যে ব্রিজের মাঝখানে অনেকটাই ভালো লাগছে, এটা তোমাদেরকে বলে বলাতে পারবো না। আর যে ব্রিজের মাঝখানে যে দাঁড়িয়ে রয়েছে ব্রিজটা আলকালভাবে ঝুলছে, জাস্ট অসম লাগছে, অসম লাগছে। এখানে কি বলবো তোমাদের, এখান থেকে আপনার মামা আবার ড্রোন রেডি করছে, তো ড্রোন উড়ানো হবে এখানে, তো এখান থেকে ড্রোন উড়ানো হবে এবারে। এবার রাত্রিবেলা দেখা যাক এখানে কোলাঘাটের নাইট ভিউটা কিরকম আসে ড্রোন শট থেকে। তো চলো ড্রোন ভিউতে যাওয়া যাক। কেমন লাগলো তোমাদের ড্রোন শটটা? আশা করছি ভালো লেগেছে তোমাদের। এই ফার্স্ট টাইমে ড্রোন উড়ালাম, নিজের হাতে ড্রোন উড়িয়ে নিজে এডিট করেছি ভিডিওটা, কালারটা ফেলেছি। দিনের বেলা হলে একটু বেশি ভালো হতো, তো কই না আবার নেক্সট টাইম আবার কোনো জায়গায় ট্রাই করবো এরকম ড্রোন উড়ানো। আপ্তাব মামা তো আমাদের সাথে রয়েছে, আর তোমাদের হঠাৎ করে মনে হতে পারে যে আমি কেন এরকম ঘরে এসে ভিডিওটা বানাচ্ছি। তো মামা আমাকে বললো কি তোমার হেলমেটটা গোপ্রোটা দাও, আমি একটা মোটর ব্লগিংয়ে ভিডিও বানাবো। তো সেই কারণে আমি দিয়েছিলাম ব্যাটারিটা, সেখানে গোপ্রো ব্যাটারিটা হয়ে যায় ড্রেন পুরোটা চার্জ করে, তারপরে আমি তোমাদের অন ক্যামেরা তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আমাকে আপ্তাব মামাকে দুজনকে একসাথে ফলো করো, তাহলে ভালো লাগবে জিনিসটা। তো এরকমভাবে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো আগে, তো আমার ভিডিও দেখছো কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো এরকমভাবেই মজা করবো দুজনে মিলে, আরও নতুন নতুন জায়গা, আরও নতুন নতুন অনেক কিছু করবো না কেন। ভিডিওর মধ্যে জুড়ে থাকো, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ভিডিওটা ইউ দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে, ততক্ষণে চলো টাটা।